হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাক। আমি শিহাব, আশা করি সবাই খুব ভালো আছেন। তো থাম্বনেইলটা দেখেই বুঝতে পেরেছেন, আমরা আজকে কল অফ ডিউটির আরেকটা ভিডিও নিয়ে আপনার সাথে আলোচনা করব। সো এই ভিডিওতে আপনার সাথে আমরা কথা বলবো কল অফ ডিউটির নতুন ইভেন্ট নিয়ে। তো কথা না বলে চলুন শুরু করা যাক। তো অনেকেই জানে না যে কল অফ ডিউটির একটা ইভেন্ট চলছে। তো সেই ইভেন্ট সম্পর্কে আপনাদেরকে বলে দেবো। ফার্স্টে এখানে আপনারা ক্লিক করবেন, যেখানে দেখবেন যে আপনারা এখানে তিনটা ইভেন্ট দেখতে পাবেন। এখানে ইন্টার 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 লেখা আছে তিনটা ইভেন্টেই, তার মধ্যে দুইটা ইভেন্টের টাইম দেওয়া আছে, মানে এই টাইম পর্যন্ত আপনারা এই ইভেন্টে যা যা ঘটবে সেটা পারচেস করতে পারবেন। সো ফার্স্ট ইভেন্ট সম্পর্কেই আমি আপনাদের সাথে আজকে এখানে এই ইভেন্ট সম্পর্কে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে লাইটিং আপ দ্য ওয়ার্ল্ড, এখানে লেখা আছে লাইটিং আপ দ্য ওয়ার্ল্ড। সো এখানে কিছু কথা লেখা আছে, তো এটা আমি আপনাদেরকে বাংলায় বলে দিচ্ছি। সো এই ইভেন্টে কী হবে, এই ইভেন্টে যখন আপনারা এন্টার করবেন, সো এখানে দেখতে পাচ্ছেন আপনারা টোটাল ম্যাচেস প্লেড, মানে এখানে যখন ওয়ার্ল্ড ওয়াইড এটা গ্লোবাল যখন রিলিজ হয়েছে কোড মোবাইল, কল অফ ডিউটি মোবাইল, সো তারা একটা এটার স্পেশাল ইভেন্ট রেখেছে সেলিব্রেশনের জন্য, যে যতগুলো ম্যাচ খেলা হবে সেই ম্যাচে আপনাদেরকে কিছু রেওয়ার্ড দেওয়া হবে। যেমন এখানে যখন 10 মিলিয়ন ম্যাচ খেলেছে তখন কিন্তু এখানে একটা আমাকে গিফট দিয়েছিল, যখন 25 মিলিয়ন খেলা হয়েছে তখন এখানে একটা গিফট দিয়েছে, যখন 50 মিলিয়ন হয়েছে তখন একটা গিফট দিয়েছে, 100 মিলিয়ন হলে আপনারা আরেকটা গিফট পাবেন, আর 300 মিলিয়ন হলে আরও একটা গিফট পাবেন। গাইজ, অস্থির একটা ইভেন্ট। সো অনেকেই জানে না যেখানে ইভেন্ট চলছে, অনেকে পারচেস করতে ভুলে যেতে পারে, কারণ বেশি দিন টাইম নেই, অনলি 5 দিন টাইম আছে। তাই আমি ভাবলাম যে কেন না একটা ভিডিও দিয়ে আপনাদেরকে জানিয়ে দিই। সো আপনারা এই ইভেন্ট থেকে কালেক্ট করে নিতে পারেন। এখন আমি দেখেন একটা কালেক্ট করে নিই। সো এখানে দেখেন ক্লেমের অপশন চলে এসেছে, সো জাস্ট এখান থেকে আপনারা ক্লেম করে নেবেন, ঠিক আছে। সো একটা চাকু টাইপ আমরা কিছু পেয়ে গেলাম, যেটা অস্থির দেখতে। গাইজ দেখুন, জাস্ট লুকটা দেখুন, আমার তো খুবই পছন্দ হয়েছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন, যদিও এটার আরও কিছু ইমপ্রুভমেন্ট প্রয়োজন, মানে ইম্প্রুভ প্রয়োজন গ্রাফিক্সে, যেটা অবশ্যই কেবল সিজন 1 সিজন 2 3 4 আরও ভালো ইম্প্রুভ করবে। সিজন 1 এরও অনেক ভালো আপডেট দিয়েছে, আরও ভালো আপডেট দেবে। চলুন আমরা এখন 50 মিলিয়নেরটা কালেক্ট করি, ঠিক আছে। সো এটা কী বলছে, ব্রেক্স ওভার রোচ, লেটস গো। সো এখান থেকে আমরা এটা কিনে নিলাম। সো এটা অ্যাকচুয়ালি কী আমি জানি না, যাই হোক কিছু একটা হবে, কিন্তু আমার ওই নাইফটা খুবই পছন্দ হয়েছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো এই গিফটটা কিন্তু সবাই পাবেন কোনো রকম কষ্ট ছাড়া, এই জন্য যারা এখনও ইভেন্টটা বুঝেননি বা বুঝতে পারেনি তাদেরকে আমি বুঝে দিলাম, আপনারা প্লিজ এটা যে কালেক্ট করে নেবেন, আপনাদেরই ভালো। সো আশা করি আপনারা ভিডিওটা এনজয় করেছেন, যদি ইনফরমেটিভ মনে হয় বেশি না একটা করে যারা যারা দেখছেন লাইক করে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের ভিডিওটা এতটুকুই রাখছি গাইস, সবাই ভালো থাকবেন। সো বাই।